বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে বাংলাদেশ ফোরাম আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় অভিযোগ করে বলেন ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করেছে ক্ষমতাসীনরা সরকার প্রতিবেশী রাষ্ট্রের আনুগত্য করছে অভিযোগ করে গয়েশ্বর রায় বলেন দ্রব্যমূল্যে দেশে হারা মানুষ দুর্নীতিবাজ আর অর্থ পাচারকারী রায় এ সরকারের দোষণ গণতন্ত্র বারবার আওয়ামী লীগের কাছে অবরুদ্ধ হয়ে পড়ে এমন অভিযোগ করে রিজবি আহমেদ বলেন দেশ জুড়ে চলছে বিরোধী দলের ওপর নিপীড়ন বক্তারা বলেন গণতন্ত্র ফেরানোর আন্দোলন সফল করতে নতুন কৌশল নিয়ে এগিয়ে যেতে হবে